Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das and this is my video number 418. আজকের এই 418 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি অনুপাত ও সমানুপাত। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 87 এন্ড 88 এ দেখো কোষে দেখি 5.2 আছে। এই কোষে দেখি 5.2টা হচ্ছে অনুপাত ও সমানুপাতের সেকেন্ড চ্যাপ্টার। আজকের এই 418 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 5.2 এর কোশ্চেন নাম্বার 7 আলোচনা করছি। তো আমি সরাসরি অঙ্কে যাচ্ছি, দেখা যাক কি বলছে। বলছে পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা রয়েছে যাদের প্রথমটা হচ্ছে 2 আর দ্বিতীয়টা হচ্ছে 6, তাহলে পঞ্চমটা নির্ণয় করি। তাহলে কি হচ্ছে সলিউশন, দেখো পাঁচটা ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, প্রথমটা 2 আর দ্বিতীয়টা 6, তাহলে তুমি লেখো ধরি তৃতীয়টি এ চতুর্থটি বি এবং পঞ্চমটি ই। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি না, এই যে 2 6 এ বি সি, পঞ্চমটি হচ্ছে সি, এ বি সি, এরা সবাই ক্রমিক সমানুপাতি। তার মানে কি হবে, 2/6 এটা ইজ ইকাল টু হচ্ছে 6/A ইকুয়ালস টু হবে A/B ইকুয়ালস টু হবে B/C, এটা হবে। এবারে তুমি 2 আর 6 কেটে এখানে 1/3 বানিয়ে দাও, তাহলে ইমপ্লাইজ দ্যাট 1/3 এটা ইকুয়ালস টু হচ্ছে 6/A ইকুয়ালস টু হচ্ছে A/B ইকুয়ালস টু হচ্ছে B/C। এই পর্যন্ত পেলাম, তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি না, 1/3 এটা ইকুয়ালস টু হচ্ছে 6/A ইমপ্লাইজ দ্যাট A ইকুয়ালস টু 3/6 18। কিন্তু এটা নয়, আমায় বার করতে হবে সিটা কত। দ্বিতীয়ত আমরা কি পাচ্ছি না, 6/A বা দরকারও নেই এটাও, আমরা কি পাচ্ছি 1/3 এটা ইকুয়ালস টু পাচ্ছি A/B ইমপ্লাইজ দ্যাট 1/3 এটা ইকুয়ালস টু A কত, 18/B। রিজনটা লিখে দাও, হোয়ার অ্যাজ A ইকুয়ালস টু 18, তাহলে ইমপ্লাইজ দ্যাট B এটা ইকুয়ালস টু কত হবে, 3 8 54। থার্ড পয়েন্ট যেটা আমরা পাচ্ছি সেটা কি, এর পরবর্তী অংশটা এখানে করি। থার্ড আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/3 এটা ইকুয়ালস টু হচ্ছে B/C ইমপ্লাইজ দ্যাট 1/3 এটা ইকুয়ালস টু B কত বেরিয়েছে, 54 ÷ C ইমপ্লাইজ দ্যাট C ইকুয়ালস টু 162 হবে, 3 4 12 2 হাতে 1 3 5 15 আর 1 16। আর সিটাই ছিল পঞ্চমটি, আমাকে বলেছে পঞ্চমটি নির্ণয় করি, উত্তর পঞ্চমটি 162। বোঝা গেল, যদি অবজেক্টিভে আসে মুখে মুখেও করতে পারবে। প্রথমটা হচ্ছে 2, দ্বিতীয়টা হচ্ছে 6, মানে কি 6 মানে হচ্ছে 2 × 3, মানে প্রথমটার সঙ্গে 3 গুণ করলে দ্বিতীয়টা, তাহলে তৃতীয়টা কি হবে, প্রথমটা দ্বিতীয়টার সঙ্গে 3 গুণ করতে হবে, মানে 6 × 3 হবে 18, এটা হচ্ছে তৃতীয়টা। চতুর্থটা কত হবে, এই 18 কে 3 দিয়ে গুণ করবে, তাহলে 3 8 54,
আর পঞ্চমটা কত হবে, 54কে 3 দিয়ে গুণ করে দেবে, মানে 162। এই হচ্ছে অঙ্ক। যাই হোক, হয়ে গেল। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময় তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার 8-এর জন্য আমার 419 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।